সবাই কি শুরু হচ্ছে না নিয়ে শুরু করলাম আজকের আয়োজন। আজকে আমি রান্না করেছি লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আর লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভীষণ মজা হয় খেতে। আর লতি চিংড়ি লতির ক্ষেত্রে চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে বেশি ভালো লাগে, অন্য মাছ দিয়েও খাওয়া যায়। তারপরে এই চিংড়ি মাছ আর লতি দিয়ে নারিকেল বাটা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা হয়। চলুন তাহলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে প্রায় 200 গ্রামের মতো লতি আমি নিয়েছি, কুটে পরিষ্কার করে আর কেটে কুটে নিয়ে। তারপরে এখানে নিয়েছি কয়েকটা বড় সাইজের চিংড়ি মাছ, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্নাতে চলে যাচ্ছে। চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে একটু ভেজে আর সামান্য একটু হলুদ দিয়ে দিব, যেন মশলাটা তেলটা ছিটে না যায়। আর একটু হলুদ দেওয়ার চেষ্টা করে যেন চুলাটা নোংরা না হয়, যেন এক সময় তেলের মধ্যে রসুন বা মশলা দিতে গেলে তেলটা ছিটে চুলা বা কড়াই অনেকটা ঘুরে যায়, নোংরা হয়ে যায়, তাই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে ছেড়ে যখন পেস্টটা একটু সিদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব চিংড়ি মাছগুলো। তেলে মশলাটার সাথে চিংড়ি মাছগুলো একটু নেড়ে ছেড়ে 1-2 মিনিটের মতো ভেজে তারপরে দিয়ে দিব রসুন বাটা। রসুন বাটা দিয়ে বাকি সব মশলা উপকরণগুলো দিয়ে দিব। যেখানে এখন যেহেতু আমি চিংড়ি মাছটা দিয়ে রান্না করছি তাই রসুন বাটাটা একটু বাড়িয়ে দিব। রসুন বাটা আর আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো অ্যাড করব। ইলিশ মাছ দিয়ে লতির ক্ষেত্রে অন্য কোনো মশলা ব্যবহার করি না, আর এখন যেহেতু চিংড়ি মাছ তাই একটু জিরে গুঁড়ো ব্যবহার করবো। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাতে আর একটু পানি দিয়ে মশলা আর চিংড়ি মাছগুলো একসাথে কিন্তু কষিয়ে নেব। যেহেতু অন্য মাছের ক্ষেত্রে মশলাটা আমি আরও আগে ভালো করে কষিয়ে নিতাম, যেহেতু চিংড়ি মাছের ক্ষেত্রে তেমন একটা লাগে না, তারপরও একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলে চিংড়ি মাছটাকে যে রসালো যে ভাবটা বের হয় আর লতিটা খেতে ভালো লাগে। আর এখন মশলাটা পানি দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছ সহ কষিয়ে তেলটা যখন ছেড়ে আসবে একদম পানিটা শুকিয়ে যাবে তখন আমি লতিটা দিয়ে দিব। দেখেন এই পর্যায়ে আমার তেলটা যখন ছেড়ে এসেছে তখন আমি লতিগুলোকে দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব একই একটা নির্দিষ্ট তাপে। আর মিডিয়াম হিটে রেখে আমি লতিটা রান্না করব। দেখেন লতিতে কোনো প্রকার পানি দেয় নি, লতি থেকে যেটুকু পানি বের হবে ওইটা দিয়ে আমি লতি রান্নাটা কমপ্লিট করব। দেখেন লতিটাকে কিছুটা পানি বের হয়েছে, এখন ঢাকনি দিয়ে ডেকে রেখে দিব মিডিয়াম হিটে। মিডিয়াম হিটে রেখে লতি যখন পানিটা একদম শুকিয়ে লতিটা সিদ্ধ হয়ে আসবে তেলটা ছেড়ে আসবে তখন লতিটাতে কিছু কাঁচামরিচ কেটে দিয়ে নেড়ে ছেড়ে আরও 2 মিনিট রান্না করে নামিয়ে নিব। দেখেন লতিটা আমার অনেকটাই পানিটা শুকিয়ে তেলটা ছেড়ে এসেছে, লতিটা সবগুলো সিদ্ধ হয়ে গেছে কিন্তু লতিটা ঝরঝরেই থাকবে। দেখেন সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখন ঢাকনা দিয়ে ডেকে আরও 2 মিনিট রান্না করে নিব আর কয়েকটা কাঁচামরিচ কেটে দিব জাস্ট ফ্লেভারের জন্য, ঝালটা তেমন একটা ছড়াবে না। কাঁচামরিচগুলো দিয়ে নেড়ে ছেড়ে আরও 2 মিনিট রান্না করে চুলাটা অফ করে দিব। বাস তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না। কার কার কাছে চিংড়ি মাছ আর লতি ভীষণ পছন্দ কমেন্টসে জানাবেন। আমার কাছে তো ভীষণ পছন্দের একটা রেসিপি। আর লতি হলো তো কথাই নাই, চিংড়ি মাছ লতি আর চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো তো ভীষণ ভালো লাগে খেতে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের আয়োজন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।